Hi friends, welcome back to my channel Rani Sangsar. Rani Sangsar aro ekti vlog e apnar somosto bondhuder shagoto. To amar somosto bondhura bhalo ache. Good morning. To dekho sokal sokal ami bagane eschi. Amar ma sokale ajke phone koreche 5:30 nagad. Kal maider ranna pujo chilo. Kal ranna ajke khawa. To ma ei chobi gulo pathiyeche ma eto gulo রেসিপি রান্না করেছে এই রান্না পূজোতে ভাত কচু শাক চিংড়ি মাছ ভাজা দু রকমের চিংড়ি মাছ ভাজা আছে পিঠে আছে দু রকমের ডাল আছে প্রচুর মাছ ভাজা আছে পটল আলু বেগুন তো দেখ মা এখন 5:56 বাজে 5:30 ফোন করেছিল 56 বাজে মাই চলে এসেছে আমাদেরকে না দিতে পারলে মা শান্তি হচ্ছে না আমার ছেলে মেয়ে পড়াশোনা স্কুল এসবের জন্য আমরা এবার যেতে পারবো না তো মা আমাদের জন্য এই খাবারগুলো নিয়ে চলে এসেছে তো এখানে দেখুন মা যা যা রান্না করেছে আলু ভাজা পটল ভাজা দু রকমের ডাল পিঠে আর মাছের আইটেম দেখুন দু রকমের মাছ আছে একটা চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ একটা ছোট ইলিশ মাছ তেলাপুইয়া মাছ তারপরে রুই মাছ তো এই যে পান্তা আর রান্না পূজোটা এটা আমার বাবার বাড়িতে আছে আমি আমার যেখানে বিয়ে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে নিই তো দেখো সকাল সকাল ছেলে মেয়ে তখনও ঘুমাচ্ছে মা বাড়ি চলে যাবে তো তার জন্য ওদেরকে আদর করে চলে গেল তখন তো ওই 6টা বাজে ছেলে মেয়ে উঠে 6:30 নাগাদ বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো মা এখন চলে গেল আমি আর দেরি করলাম না দেখুন সুন্দর বাগানের সাদা পদ্মটা ফুটে আছে তো আমি কয়েকটা বাগান থেকে আমাদের মিষ্টি কুমড়ো শাকের ডাঁটা কাটলাম স্নান সারলাম পুজোর ফুল টুলগুলো তুলে ঘরটার পরিষ্কার করে আমি পুজোটা আজকে দিয়ে নিলাম তো পুজো আমার হয়ে গেছে এবার আমি ওদেরকে তুলে দেব তো সকাল সকাল আজকে উঠে পড়েছি বলে সব হয়ে গেল চান ঘর দোর ঝাড় দেওয়া মোছা এই যে ছেলে মেয়ে উঠেছে ওর বাবাও উঠে গেছে তো ওরা পড়ছে আর একটা দেখো একটু বদমাইশি করে বেড়াচ্ছে এই যে কুমড়ো শাকগুলো এখানে রেখেছি তো সকালে আজকে আমরা খাচ্ছি এই যে রান্না পুজোর পান্তা আর বিভিন্ন রকম মাছ ভাজা সবজি ভাজা তো এটা খেতে খুব সুন্দর লাগে আমার শ্বশুর বাড়িতে নেই কিন্তু মায়ের বাড়িতে আছে তো সেই জন্য খাওয়াটা হয় তো যাদের যাদের এই রান্না পুজো থাকে খুবই ভালো লাগে তো আজকের ব্লগ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য ব্লগে